সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা শুরু করব 14 পর্ব। অলরেডি 3টা পর্ব শেষ হয়ে গেছে, আজকে আমরা 14 পর্বের কাজ শিখব। আজকে আমরা কাজ শিখবো তো অ্যাঙ্কর ট্যাগ, ইমেজ ট্যাগ আর আই ফ্রেমের। তাহলে আমাদের প্রতিবারের মতো এবার কি লাগবে, আমাদের নোটপ্যাড বাবাজি হয়ে গেছে, NOTE, নোটপ্যাড প্লাস প্লাস। আচ্ছা, প্রথমে আমরা দেখবো অ্যাঙ্কর ট্যাগের কাজ। অ্যাঙ্কর ট্যাগের কাজের জন্য আমরা প্রথমে নিতে হবে, সরি কাজ করে না কেন, আচ্ছা প্রথমে আমরা এটা একটা ফুল ফিল লিখি, এটাকে আবার ক্লোজ করতে হবে। আচ্ছা, এখন আমাদের প্রথম অ্যাঙ্কর ট্যাগের এর এর পাশে স্পেস, তার লিঙ্ক করার জন্য HREF ইকুয়াল ডাবল কোটেশন। আচ্ছা, আর এইখানে আমরা কি দিব, এখানে আমরা নাম দিব, আমরা কি নাম ওটা দেখতে চাই। আচ্ছা, যেরকম হলো FB, আচ্ছা ফুলটাই লিখি FACEB ফেসবুক। এবার আমরা পেজটা রিলোড করি, দেখি কি হয়, ক্রোম, হ্যাঁ আমাদের ফেসবুক চলে আসছে কিন্তু কোথাও যাচ্ছে না। আচ্ছা, আমরা যদি লিঙ্ক না করাতে চাই তাহলে আমরা হ্যাশট্যাগ দিয়ে রাখবো, আর যদি লিঙ্ক দিতে চাই তাহলে আমরা লিঙ্কটা পেস্ট করবো। একটা লিঙ্ক দিয়ে আসি, কিসের লিঙ্ক দিব আমরা, আচ্ছা ইউটিউবের লিঙ্ক দিব। ওকে, কপি। আচ্ছা, এখন দেখি কি হয়, এই লিঙ্কটা কোথায় পেস্ট করবো, আমরা পেস্ট করবো হচ্ছিল HREF এটার মাঝখানে। ওকে, এখন পেজটা রিলোড করি, এখন এটা চাপ এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবে নিয়ে চলে যাবে, আমাদের ইউটিউবে নিয়ে চলে আসছে। আমরা এইভাবে প্রতিটি লিঙ্ক করব। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে আরো কিভাবে লিঙ্ক করাতে পারি। আচ্ছা, ধরো আমরা একটা প্যারাগ্রাফ লিখলাম, প্যারাগ্রাফের মধ্যে এটাকে আমরা লিঙ্ক করাবো। আচ্ছা, প্যারাগ্রাফের জন্য আমাদের কিনতে হবে প্যারাগ্রাফ ট্যাগ, এটাকে আবার ক্লোজ করলাম। এখন মাঝখানে আমরা যাই লিখি, একটা লরেম নিয়ে আসি। আচ্ছা, এখন আমরা এটার মধ্যে লরেমটাকে দেই, ওকে রিফ্রেশ, অনেকগুলো লেখা আসছে। এখন এই ফেসবুকটাকে লেখার মাঝখানে দিব, তাহলে এর জন্য কি করতে হবে, আমাদের পুরো অ্যাঙ্কর ট্যাগটাকে কাট করে এখানে পেস্ট করলাম। ওকে, এখন দেখি আমাদের এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমাদের এই লিঙ্কটা চলে আসছে, এখানে চাপ দিলে আমরা ইউটিউবে চলে যাব। ওকে, তাহলে আমাদের অ্যাঙ্কর ট্যাগের কাজ শেষ, আমরা বুঝলাম কিভাবে অ্যাঙ্কর ট্যাগতে কাজ করতে হয়। ওকে, এখন আমরা কি দেখবো, ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ মানে একটা ওয়েবসাইটে কিভাবে ইমেজ অ্যাড করতে হয়। ওকে, আমরা কিভাবে ইমেজ অ্যাড করব, তাহলে আমাদের ইমেজ ট্যাগ নিতে হবে, ইমেজ ট্যাগ হচ্ছে IMG ইমেজ। আচ্ছা, প্রথমে কি করবো, চাই ইমেজ ট্যাগ হচ্ছে সিঙ্গেল ট্যাগ, এর কোনো ক্লোজিং ট্যাগ নেই, তাহলে আমাদের কি ইমেজ SRC ইকুয়াল ডাবল কোটেশন। আচ্ছা, পুরোটাকে আমরা লিখি, তারপর কি করব, এখন আমরা কি করব, স্পেস দিব, স্পেস দিয়ে ALT ইকুয়াল ডাবল কোটেশন দিয়ে এটা ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখন অ্যালার্ট আর SRC এর কাজটা কি, অ্যালার্ট আমরা যখন কোনো পিকচার অ্যাড করবো, কোনো কারণবশত যদি পিকচারটা শো না করে তখন আমাদের দেখাবে যে কোন পিকচারটা ওয়েবসাইটে শো করেনি। যেমন আমরা দিলাম হলো 1ST ফার্স্ট পিক, মানে ফার্স্ট পিকটা আমাদের শো করেনি। এখন আমাদের ব্রাউজার দেখি, ব্রাউজার পর এই যে এখানে দেখাচ্ছে স্যার, দুটো একসাথে হয়ে গেছে। এখানে একটা আমরা BR ইউজ করি, ব্রেক ট্যাগের জন্য BR, এবার বুঝতে পারবো। আচ্ছা, আর একটা বিয়ার দিই, দুইটা হোক,
বিআর আমাদের পিকটা এখন পাইনি, মানে পিকচার লিঙ্ক করেনি, জন্য ফার্স্ট পিক লেখা আছে। যদি এখানে দেই সেকেন্ড পিক টু এনডি, সেকেন্ড পিক এখানে সেকেন্ড পিক চলে আসে। এখন আমরা কিভাবে পিকচার নিব? আচ্ছা, তাহলে আমাদের এখন যে আমাদের এই ইনডেক্সটা আছে একটা ফোল্ডারের মধ্যে, প্রথমে ফোল্ডারের মধ্যে একটা ইমেজ নিব। আমাদের নিউ ফোল্ডারের মধ্যে আমাদের মেইন ফাইলটা আছে ইনডেক্স ডট এইচটিএমএল। এখন আমরা একটা পিকচার নিব, এখানে পিকচার ডাউনলোড করা আছে। আচ্ছা, আমরা এই মোটুটাকে নিব। ওকে, এই মোটুটার যে মোটুটার নামটা নিব প্রথমে, আমরা পুরো নামটা, পুরো নামটা আমরা কপি করলাম। ওকে, নোটপ্যাড, নোটপ্যাড যাওয়ার পর আমরা এই যে এস আর সি এখানে আমরা পেস্ট করব। আর এখানে অ্যালার্ট আছে, এখন আমরা রিফ্রেশ করি। ও মাই গড, বিশাল বড় হয়ে গেছে পিকচারটা, পিকচারটা বিশাল বড় হয়ে গেছে কন্ট্রোলের বাইরে। এটার কন্ট্রোলের মধ্যে নেই, কন্ট্রোলের একদম বাইরে চলে গেছে। এটাকে কন্ট্রোলে আনার জন্য কি করতে হবে আমাদের? আচ্ছা, আমরা ইনলাইন সিএসএস করতে পারি, তারপরে ইন্টারনাল সিএসএস করতে পারি এবং এক্সটার্নাল সিএসএস করতে পারি। প্রথমে আমরা ইনলাইন করব, যেহেতু আমরা এখনো সিএসএস ধরিনি, এই জন্য আমরা ইনলাইন করব। আচ্ছা, ইনলাইন সিএসএসটা আমরা কোথায় করব? ইনলাইন সিএসএসটা আমরা প্রথম থেকে করতে পারি, মানে ইমেজের পরে লিখতে পারি, আবার অ্যালার্ট পিকের পরেও লিখতে পারি। এটা আমরা যেখানে খুশি সেইখানে লিখব, এটা বাপদাদার সম্পত্তির মতো, যেখানে ইচ্ছা সেইখানে। ডাব্লিউ থ্রি স্কুল ইউজ করে পিছনে, আমরা সামনে করি। দেখুন, প্রথমে কি দেবো, হাইড, এইচ ই আই জি এইচ টি, হাইড ইকুয়াল ডাবল কোটেশন, কত দিব আমরা 140 পিক্সেল দেই। তারপর কি দিব, ওয়েট দিব ডাব্লিউ আই ডি টি এইচ, ডাবল কোটেশন ইকুয়াল ডাবল কোটেশনের মধ্যে দিব, আবার এখানে দিব 140 পিক্সেল। এখন আমরা ব্রাউজারে রিফ্রেশ দিব, পিকচারটা তো অনেক বড় হয়ে গেছে, এখন রিফ্রেশ দিব। হয়ে গেছে, আমাদের ইনলাইন সিএসএস হয়ে গেছে। আবার এইটাকে যদি আমরা পিছনে দিই, দেখি পিছনে দিলে কি আসে, কাট, আগের মতো অবস্থা হয়ে গেছে। এখন এটা আমরা একদম পিছনে দিব। চলে আসছে, এই ইনলাইনটা আমরা সামনে দিতে পারি, পিছনে দিতে পারি, কিন্তু শর্ত হচ্ছিল এই ইমেজ ট্যাগের মধ্যে দিতে হবে, এর বাইরে দিলে কাজ করবে না। আর এখান থেকে আমরা হাইট উইড বাড়াতে পারি, কমাইতে পারি। আমরা হাইটটা কত দিব, হাইট দিলাম হলো 100, আর ওয়েটটা একটু বেশি থাক। এভাবে আমরা কমাইতে বাড়াইতে পারি, তাহলে আমাদের ইমেজ ট্যাগের কাজটাও গেল। তাহলে আমরা কি শেষ করলাম, অ্যাঙ্কর ট্যাগ আর ইমেজ ট্যাগ। এখন আমরা কি শিখবো, আই ফ্রেম, আই ফ্রেম কি, কেন এবং কি কাজে ইউজ করা হয়। আই ফ্রেম আমরা গুগল ম্যাপ, মানে প্রত্যেকটা ওয়েবসাইটে যদি আমরা ম্যাপ ইউজ করতে চাই, তাহলে আমরা আই ফ্রেম ইউজ করব। যদি আমরা ওয়েবসাইটে ভিডিও অ্যাড করতে চাই, তাহলে আমরা আই ফ্রেম ইউজ করব। এখানে আমরা দুইভাবে ভিডিও নিতে পারি ওয়েবসাইটে, একটা হলো আই ফ্রেম আর একটা হলো ভিডিও ট্যাগ দিয়ে। প্রথমে আমরা আই ফ্রেম দিয়ে নিব। তো আই ফ্রেম দিয়ে নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের ব্রাউজার যেতে হবে, তারপরে একটা নতুন ট্যাব নিলাম, ইউটিউবে গেলাম। আচ্ছা, এখানে ভিডিওটা ক্রস করি, লোড হচ্ছে। আচ্ছা, ভিডিওটা একটু নিচে দেখবেন, একটা শেয়ার বাটন আছে, শেয়ার বাটনে চাপ দিলাম, এইখানে আছে, ইমবেডে চাপ দিলাম, এইখানে যেটা আছে আই ফ্রেম, এখানে চাপ দিলে ব্যাক বাটন কপি, কপি করে পেজটা কেটে দিলাম। এখন যে সোর্সটা আমাদের কাছে আছে, এটা হলো আই ফ্রেম।
আচ্ছা, এখন এটা এখানে কন্ট্রোল ভি তে পেস্ট করলাম, অনেক বড় হয়ে গেছে। ওকে ওকে, এখানে যতটুকু আছে এটা হলো আই ফ্রেম। এখন আমরা রিফ্রেশ করি ব্রাউজার, দেখবো আমরা একটা ভিডিও চলে আসছে। আচ্ছা একটু জুম আউট করি, এখানে একটা ভিডিও চলে আসছে যেটা আমরা এখান থেকে অন করতে পারবো, আবার অফ করতে পারবো, মানে টোটাল কন্ট্রোল করতে পারবো। এটা আছে অনলাইনের মাধ্যমে। এখন আমরা ফোল্ডারের মতো ভিডিও রেখে ওইটা দিয়ে কাজ করব। ওইটা কিভাবে করতে হয় এখন ওইটা দেখব। ওকে, এটা হচ্ছে আই ফ্রেম। এভাবে আমরা গুগল ম্যাপও ইউজ করব। আচ্ছা ঠিক আছে, গুগল ম্যাপটা আমরা ইউজ করি আই ফ্রেম দিয়ে। আই ফ্রেমে কিভাবে গুগল ম্যাপ ইউজ করতে হয় এটাই দেখবো এখন। এখানে আবার দেখবো আমরা ব্রাউজারে, যার লিখবো ম্যাপ, এমএপি, ম্যাপ লিখে ইন্টার দিব। তাই ম্যাপ ওয়েবসাইটে, ওকে লোড হচ্ছে, লোড শেষ। এখন মেনু বাটন, মেনু বারে যাওয়ার পর শেয়ারে যাব। শেয়ার যাওয়ার পর এই যে ইমবেড ম্যাপ, তারপরে এই যে আবার আই ফ্রেম, এখানে আছে কপি এইচটিএমএল, কপি এইচটিএমএল চাপ দিলে কপি হয়ে যাবে। তারপরে এখন সেম ভাবে আমরা এখানে পেস্ট করব, এখানে পেস্ট করব। আচ্ছা একটা বিআর দিয়ে নেই, বিআর, ওকে, এটাকে ডাবল করি। এখন আমরা এখানে দিলাম, এটাকে একটু এডিট করি। ওরে বাবা, আচ্ছা এরকম এডিট করি, দেখি কি হয়। ওকে, এটা আবার রিফ্রেশ করলাম, এই আমাদের ম্যাপ চলে আসছে। এখন ম্যাপটা আমরা ফুল স্ক্রিন করব, হাইট উইডথ দিব। তাহলে কি করব আমরা, এখানে আমাদের ইনলাইন সিএসএস করা আছে, এইখানে এখানে আমরা হাইট দিলাম হচ্ছিল 100% দিই, 100%, আর হাইট দিলাম 250%, দেখি কি আসে। রিফ্রেশ, আমাদের হাইট 100%, উইথ 100% আছে ফুল স্ক্রিন, আর হাইট আছে 250 পিক্সেল। এখান থেকে আমরা মুড চেঞ্জ করতে পারবো। এভাবে আমরা ওয়েবসাইটে গুগল ম্যাপ ইউজ করতে পারবো। এইভাবে একইভাবে আবার ভিডিওটাও হাইট উইট কমানো যাবে। আচ্ছা এটা আমরা কি করব, এটা স্কোর করবো 260, এটাও 260 করি, 260 পিক্সেল করে। ওকে, ইউটিউব ভিডিওটাও সেম কাটাকাটি হবে। এখন আমাদের গেল কি বাদ আছে, কি বাদ আছে হয়েছিল ফোল্ডারের মধ্যে ভিডিও রেখে আমরা ওয়েবসাইটে অ্যাড করা। আমরা এখন দেখব ফোল্ডারের মধ্যে ভিডিও রেখে কিভাবে অ্যাড করতে হয়। এই জন্য প্রথমে আমাদের যেতে হবে ফোল্ডারের মধ্যে। আচ্ছা ফোল্ডারের মধ্যে গেলাম, ফোল্ডারের মধ্যে গেলে এখন কি করতে হবে, আমার একটা ভিডিও নিতে হবে। আচ্ছা একটা ভিডিও নিলাম ফোল্ডারের মধ্যে, চলে আসছে। ভিডিওর নাম হচ্ছে কি, tomorrow.mp4। ওকে, এটা আমরা কেটে দিলাম। এখন আমাদের কি করতে হবে, এখানে যা কিছু বিআর নেই, বিআর এটাকে ডাবল করি। আচ্ছা বিআর এটাকে ডাবল করে মাঝখানে লিখবো। প্রথমে আর কি দেবো, ভিডিওর জন্য ভিডিও একটা ট্যাগ দিব, ভিআইডিও ভিডিও। আচ্ছা ভিডিওর, ভিডিওটাকে ক্লোজ করি, তাহলে আরেকটা দিতে হবে ক্লোজ স্ল্যাশ ভিআই ভিডিও। আচ্ছা এখন একটা মাঝখানে দিয়ে একটা ইন্টার দেই, দেওয়ার পরে এখন মাঝখানে কি দেবো, আর একটা সোর্স, এসও ইউ আর সি এইচ, সোর্স ও সি ই হবে, সোর্স এস আর সি ইকুয়াল ডাবল কোটেশন স্পেস টি ওয়াই পি ই টাইপ ইকুয়াল ডাবল কোটেশন, এটা ক্লোজ। এখন আমরা কি করব,
এখন আমরা যে ভিডিওর নামটা ওইটা আমরা এসআরসি এর মধ্যে পেস্ট করব। আর এখানে টাইপ কি হবে, এটা হলো ভিডিও, VIDEO ভিডিও। ওকে, এখন আমরা ব্রাউজারে যাই, রিফ্রেশ করি, কোনো আসেনি। আচ্ছা দেখি কি সমস্যার কারণে আসলো না। ভিডিওটি না আসার কারণ হচ্ছে আমরা ভিডিওর মধ্যে সেট করতে হবে কি, প্রথমে একটা ওয়ার্ড দিই, WIDTH ইকুয়াল ডাবল কোটেশন, হাইট হবে চলো 400 পিক্সেল, হাইট কত দিব, যা হাইটটা হাইট দিব, যা হাইট পরে দিই। এখানে দেবো ইউজ করতে হবে কন্ট্রোল, CTRLS কন্ট্রোলস। এখন দেখি আমরা কি আসে। ওকে, এখন আমাদের ভিডিওটা চলে আসছে, এখানে ক্লিক করলে আমাদের ভিডিও চলে আসছে। কোনো লিঙ্ক করা হয়তো হয়নি। আচ্ছা দেখি লিঙ্কটা। আচ্ছা আমরা এখানে একটা ভুল করে গেছি, টাইপটা ভিডিও, বাট ভিডিওটা কোন M3 MP4 নাকি 3GB MKB কোনটা, এটাকে সিলেক্ট করতে হবে। স্ল্যাশ আমাদের ভিডিওটা হচ্ছে MP4 এখন আসবে, যেহেতু আমাদের এখানে সিলেক্ট করা হয়নি এই জন্যে ভিডিওটা এখনো পেলে হচ্ছিল না। আচ্ছা এখন চলে আসছে। ওকে, সাউন্ড অফ করি, এবার চলে আসছে। এটাকে আমরা কন্ট্রোলও করতে পারবো, স্টপ করতে পারবো, অন করতে পারবো। ওকে, এটা এখন হাইটটা ওইটা 600 করে দিলে বেশি হয়ে যাবে, আবার কমাই দিলে কম হয়ে যাবে। ওকে, তাহলে আমরা দেখলাম কিভাবে ভিডিও অ্যাড করতে হয়। প্রথমটা আমরা আইফিএম দিয়ে ভিডিও অ্যাড করলাম, দ্বিতীয়টা আমরা হচ্ছে সোর্স কোড মানে ফোল্ডারের মধ্যে রেখে তারপর হচ্ছিল আইফিএম এর ম্যাপ ইউজ করলাম। আচ্ছা এখানে একটা কথা, ধরেন এই ভিডিওটা একটা ফোল্ডারের মধ্যে আছে, তখন আমরা কি করব দেখি কি করা যায়। ফোল্ডারের মধ্যে থাকলে পারে, মনে করেন এই ভিডিওটা একটা MP4 ফোল্ডারের মধ্যে আছে, MP4 MP4 নামে একটা ফোল্ডার, তার মধ্যে ভিডিও আছে, তার মধ্যে পিকচারটাও আছে। আচ্ছা সরি, আচ্ছা পিকচারটা আছে, আচ্ছা এটাকে আমরা কপি করলাম, এটা পেস্ট করলাম, ওকে এটা ডিলিট করে দিলাম। আচ্ছা এটাকে আমরা ফোল্ডারের মধ্যে নিয়েছি, একটা ইমেজ আর একটা ভিডিওটা। আচ্ছা এখন দেখি কি করা যায়। সরি, আমাদের ভিডিওটা কাজ করছে না, পিকচারটাও কাজ করতেছে না, শুধু আমরা আইফ্রেমে ভিডিওটা কাজ করতেছে। এখন কি করতে পারি আমরা, তাহলে যেহেতু এটা পিকচারটাকে আমরা ফোল্ডারের মধ্যে নিছি, তাহলে আমাদের এখানে বলে দিতে হবে যে এটা কোথায় আছে। তাহলে আমাদের কি আছে, MP4/পিকচার, মানে এই পিকচারটা MP4 নামে ফোল্ডারের মধ্যে আছে, এই জন্য আমরা MP4 তারপরে স্ল্যাশ ইউজ করব। যদি আর একটা ফোল্ডারের মধ্যে থাকতো তাহলে আমরা সেম কাজটাই করতাম, ফোল্ডারের নাম স্ল্যাশ। এখন দেখি আমাদের পিকচারটা চলে আসছে, হ্যাঁ আমাদের পিকচারটা চলে আসছে, এখন আমাদের ভিডিওটা আসেনি। তাহলে ভিডিওটার সময় আমাদের সেম কাজটাই করতে হবে, এখানে MP4/ মানে MP4 ফোল্ডারের মধ্যে ভিডিওটা আছে, এজন্য আমরা MP4/ ইউজ করলাম। এখন রিফ্রেশ, ভিডিওটা এখন পেলে হবে। ওকে, তাহলে আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারলাম, যদি আমরা কোনো ফোল্ডারের মধ্যে ভিডিও কিংবা পিকচার রাখতে চাই, তার সেই পিকচারটাকে শো করানোর জন্য আমরা পিকচার ফোল্ডারের নাম স্ল্যাশ পিকচারের নাম কি ভিডিওর নাম। ওকে, এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য ক্লাসে, গুড বাই।